য়ঙ্করিক ঘূর্ণিঝড় ফণি ভারত ও উড়িষ্যা লণ্ডভণ্ড করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে রুদ্র মূর্তিতে অগ্রসর হচ্ছে বাংলাদেশের দিকে তার অগ্রবাদ গতকাল শুক্রবার মধ্যরাতের পর প্রবাস করেছে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফলে তার প্রভাবে জ্বর বৃষ্টি হচ্ছে থেমে থেমে ভারতের আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ অফিসিয়াল সেন্টমেন্ট জানিয়েছেন আজ শনিবার দুপুরে পর ফনি বাংলাদেশের সবল দেবে তখন বাতাসের গতিবেগ থাকবে ষাট সত্তর কিলোমিটার মধ্যে বিশাল আয়তনের ফণি দুদিন স্থলভাব অবস্থান কারণে অনেকটা দুর্বল হয়ে গেছে এজন্য ফনির কারণে বাংলাদেশে বড় কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া বজলুর রশিদ গতকাল সন্ধ্যার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আবহাওয়ার অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমদ জানান ফনি ঘন্টা তিরিশ কিলোমিটার গতিতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে সন্ধ্যা সাড়ে সাতটায় ঘূর্ণিঝড়টি মূল অংশ সমুদ্র নেই এটি বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমে দুশো কিলোমিটার দূরে ভারতীয় অংশ অবস্থান করেছে কাছে বলে চলে আসছে ধীরে ধীরে ভূমির উপর দিয়ে পশ্চিমবঙ্গ হইয়ে কলকাতার কাছ দিয়ে বাংলাদেশের কাছাকাছি এলাকা দিয়ে উত্তর দিকে অগ্রসর হবে তিনি বলেন বাংলাদেশ দিয়ে যখন মূল্য অংশ অতিক্রম করবে তখন বাতাসের গতি কোথাও বাষট্টি কোথাও আশি কোথাও একশো কিলোমিটার হতে পারে ঘূর্ণজটির আকার বড় বলে এটি এখনও বাংলাদেশের বাইরে অবস্থান করা সত্ত্বেও সারা বাংলাদেশের আকাশ মেঘলা হয়ে গেছে এর প্রভাব সারা দেশে আজ বাংলাদেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে এর প্রভাবে জলাশয় হওয়ার সম্ভাবনা রয়েছে বাটার সময় হলো জলাশয় উচ্চতা সাত থেকে পাঁচ ফুটের কম হবে বিভসঙ্গত অবহাওয়া কমবে না সাত নম্বর বিভসঙ্গত থাকবে খুলনা আশেপাশের জেলাগুলির জন্যই ছট্টাগ্রামের জন্যই ছ নম্বর বিভস সংকেত আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন ফনি ফুরাফুরি ডাঙ্গা উঠে গেছে এখন পশ্চিমবঙ্গের দিকে আগাচ্ছে মধ্যরাতের পরে যে কোনো সময় খুন্না সাতক্ষীরা ডুবতে পারে যত আগাবে ততই শক্তিশালী হারাতে থাকবে মারাত্মক কোনো বিপদের আশঙ্কা নেই কুষ্টিয়া পাবনা রাজশাহী মমনসিং রংপুর দিনাজপুর হয়ে জটটি আজ শনিবার সন্ধ্যা নাগাদ ভারতের মেঘলায় ডুবে যাবে আশ্রয়কেন্দ্র বারো লাখ মানুষ ঘূর্ণিঝড় ফনির সম্ভাবনা আগাত মোকাবেলা শুক্রবার সন্ধ্যার পর্যন্ত উপকূলীয় ঝুঁকিপূর্ণ জেলাগুলি সাড়ে। বারো লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে রাতের মধ্যে আরও সারো আরও বারো লাখ মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া কাজ চলতেছে গতকাল সচিবালয় ঘূর্ণিঝড়ের ফনির সর্বশেষ অবস্থা ও প্রস্তুতি নিয়ে সংবাদ সমাবেশায় দুর্যোগ ব্যবস্থানা ও তার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ এ তথ্য জানিয়েছেন সংবাদ সম্মেলনা জানানো হয় গতকাল সকাল দশটার থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশে নেভি কোস্টগ্রান্ড, পুলিশ ও আনসার বিডিপি ও স্বেচ্ছাসেবক রাজনৈতিক নেতাকর্মীরা একযোগে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছে সন্ধ্যা সাতটা পর্যন্ত বারো লাখ ও চল্লিশ হাজার সাতশো পঁচানব্বই জনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মজমল হক বলেন আজকাল গ্রাম অঞ্চলে বাড়িঘর ও বহু প্রাইমারি স্কুলে দালান উঠে গেছে সেই কারণে সবাই আশ্রয় কেন্দ্র আসছে না তবে সবাইকে আশ্রয় কেন্দ্রে আনতে সর্বস্ব চেষ্টা সারানো হচ্ছে দুর্যোগ ব্যবস্থা ও তার প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বলেন আমাদের প্রথম লক্ষ্য হল আমরা জীবনের কোনো ক্ষতি হতে দেব না এজন্যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে পাঁচষট্টি হাজার স্বেচ্ছাসেবক কাজ করে আশ্রয় কেন্দ্র আনার বিষয়ে প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি আরও বলেন আশ্রয় কেন্দ্র সুফের পানি ও খাবারের কোনো সমস্যা হবে না আলোর ব্যবস্থা করা হয়েছে এক প্যাকেটে শুকনো খাবার খেয়ে একটি পরিবার সাত দিন থাকতে পারবে সেই রকম একচল্লিশ হাজার শুকনো খাবারের প্যাকেট আমরা পাঠিয়েছি ডিসিদের নগদ দশ লাখ টাকার করে দেওয়া হয়েছে যে কোনো প্রয়োজনে খরচ করতে পারবেন তারা প্রধানমন্ত্রী মুখ্য সচিব ও মুজিবুর রহমান বলেন জনগণকে খুবই গুরুত্বর সঙ্গে সাইকোলনটি নিতে হবে এবং নিরাপদ আশ্রয় থাকতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা আমার সাথে থাকার জন্যই কথা হবে আসসালামু আলাইকুম